মা তুমি অসুস্থ শরীরে এসব কেন করতে গেলে? কি করব, বাড়িতে তো আর বউটো আনবি না। হ্যাঁ রে, বিজলির খবর কি? ওর কথা থাক মা। কেন রে, কি হয়েছে আমাকে বল। ওর সম্বন্ধে বলার কিছুই নেই মা, শুধু এটুকু জেনে রাখো, বিজলির মতো একটা নষ্টা মেয়ে এ বাড়ির বউ হয়ে কোনো দিন আসবে না। কি বলছিস তুই, বিজলি নষ্ট মেয়ে? অসম্ভব, আমি তাকে মায়ের চোখে দেখেছি। মায়ের চোখে তো সন্তানের দোষ সহজে ধরা পড়ে না মা, তুমি ওর ছবি দেখেছ, ছবি যত সুন্দর বিজলি ততই খারাপ মেয়ে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে নূরবাগ মহল্লায় গিয়ে দেখে এসো, তোমার ভুল ভেঙে যাবে। যাব, আমি অবশ্যই যাব। এটা কি বিজলিদের বাসা? জি আসুন। ভাইজান। কে আপনি? আমি আপনার বোন সালমা ভাইজান। সালমা, সালমা, আমার বোন সালমা। হ্যাঁ ভাইজান, কিন্তু আপনার এই অবস্থা কেন হলো? আমি অন্ধ হয়ে গেছি, বিকেশ হয়ে গেছি, আমার তোর এই অবস্থা কেমন করে হলো? সালমারে, 2 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় পিসির মা মারা গেল, বাবলা পঙ্গু হয়ে গেল, আমি অন্ধ হয়ে গেলাম। আমার আমার বিজলি মা কোথায়? আপু, রোকেয়া, রোকেয়া আপুর কাছে গেছে। রোকেয়া? কোন রোকেয়া? তোর মেয়ে রোকেয়া এই শহরে আছে। আমার আমার রুকু। হারাম জাতা, খবর এনেছিস লোকে হায়দার মরেনি, হাসপাতালে গেছে আর বন্দি হয়েছে শিখা। হারাম জাতি বেঁচে গেছে, বাঁচবে না আঙ্কেল। ওই হাসপাতালের ডাক্তার রোকেয়াকে মৃত বলে ঘোষণা করবে, দায়িত্ব এবার তোমার আর আমার। বিজলি, ওর অবস্থা এখন কেমন? ভালো মোস্তফা ভাই, অনেক রাত হয়েছে, আমি বাসায় যাই, সকালে আসবো। যা। Oh!
Don't move! Tariq! Tariq, I'm going to get the bhai! Oi, Bashir Khan! Don't shout! Astro, fill it out!